মাইটিভির মসজিদে মুসল্লিরা জড়ো হচ্ছিলেন আসর নামাজ পড়বার জন্যে। একজনের চোখে পড়ে পাশেরই সাততলা ভবনের কার্নিশে 8-10 বছরের এক বাচ্চা ছেলে কুটি সুটি হয়ে বসে আছে। কি করে এমন এক জটিল জায়গায় পৌঁছল ছেলেটি? এরই মধ্যে এই অঞ্চলের লোকজন জেনে গেছে এই বালক কাণ্ডের কথা। খিলগাঁও থেকে ফায়ার সার্ভিসের গাড়িও চলে আসে ইতোমধ্যে। উদ্ধার কাজে নেমে পড়ে ফায়ার সার্ভিসের লোকজন। ছাদে রশি বাঁধা হয়, গ্রিল কাটা হয়, বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছিল কি করে এই বালকটাকে উদ্ধার করা যায়। একসময় পৌঁছে যায় ফায়ার সার্ভিসের একজন এবং ছেলেটাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসা হয়, উদ্ধার হয় আজকের এই 8-10 বছরের ছেলেটি। কি করো এখানটায়? এই বাসায় থাকো? হ্যাঁ। এই বাসায় কি করো? পালতে আনছে আমাকে এই বাসায়। পালতে আনছে? এইখানে তুমি গেলা কিভাবে? ওই জায়গায় পৌঁছলে কিভাবে? কেন পৌঁছলা? কেন গেছিলা? যাইবার জন্য। আমার দেশে যাইবার জন্য। দেশে যাওয়া লাগে? দেশে যাইতে দিতেছে না, এই জন্য করছো। কোথায় বাড়ি তোমার? ময়মনসিং। যখন মনে করেন যে মানে কেউ কোনো লোক বিপদে পড়ে, ঠিক আছে, তখন মাথার মধ্যে একটা জিনিসই কাজ করে যে করেই হোক ওকে উদ্ধার করতে হবে, ঠিক আছে। তখন এই মানে এই বিষয়টাই মানে চিন্তা থাকে, মানে কোন কৌশলে বা কীভাবে ওকে উদ্ধার করতে হবে। এত বড় ভুল কোনো দিন কেউ করে না, ঠিক আছে, তুমি বুঝতেছ? এখন থেকে তাহলে তুমি কী করবা? তোমাকে ভালো পথে চলতে হবে, বুদ্ধি খাটায় চলতে হবে। ভুল কোনো জায়গায় যাওয়া যাবে না, ভুল কাজ করা যাবে না। ছোট্ট একটা ভুল একটা মানুষের একটা পরিবারের জীবনকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারত। এই ছেলেটি না ফেরার দেশেও চলে যেতে পারতো। কাজেই আমরা যারা বাসায় কাজের লোকজন রাখি তাদেরকে সাবধানে রাখতে হবে, তাদেরকে ভালোভাবে ভালো আচরণ করতে হবে, যাতে করে এমন ঘটনা আর কখনোই কারো পরিবারে না ঘটতে যায় না ঘটে।